পৃথিবী তৈরি হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত মানুষকে আল্লাহ পাঁচটি বৈশিষ্ট্য দিয়েছে যা একের সাথে অন্যের কোনোদিন মিলবে না। তার এক নম্বরে কণ্ঠের স্বর। আমি কথা বলছি, এক একটা কথা তৈরি হতে কণ্ঠের ভেতরে ২৭টি স্তর পার হওয়ার পরে একটা শব্দ আমার আল্লাহ বের করে দিচ্ছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, আমি রহমান, আমার যত দয়া আছে সবচাইতে বড় দয়া এই যে আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, আমি মানুষ বানিয়েছি আর আমি মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছি। আমাদের মতো হাজারো মানুষের পৃথিবীতে আমরা দেখতে পাই সব কিছু ওকে কথা বলতে পারে না, কথা বলে দেখে যে এক একটা কথা বের হচ্ছে ২৭টি স্তর পার করার পর, যে আল্লাহ আমাদেরকে কথা বলার মতো শক্তি দিয়েছেন বলা না বানিয়ে। সবচাইতে সুন্দর কথা তার জন্য বলেন তো আলহামদুলিল্লাহ। দুই নম্বরের জহব্বার স্তর, আল্লাহ রাব্বুল আলামিন ৩৫৭টি স্তর দিয়েছেন আমার জহব্বার ভেতরে, সূক্ষ্ম সূক্ষ্ম স্তরগুলো একের সাথে অন্যের কোনো মিল কিয়ামত পর্যন্ত হবে না। তিন নম্বর যে বিষয়টা আমরা পাই, তিন নম্বরের বিষয়টার নাম হচ্ছে স্কিন, চামড়া। মানুষের শরীরের ভেতরে চামড়ার সংখ্যা আছে ৯৭৬৮ প্রকার। আমার চামড়া কেটে ওনাকে লাগাবেন হবে না, আমার শরীরের কোন চামড়া এনে এখানে লাগাবো না। এটা কেন দিয়েছেন পাঁচটা বৈশিষ্ট্য আমি বলবো ইনশাল্লাহ। তিন নম্বরে দিয়েছেন আঙ্গুলের সাফ, এই যে কতটুকু জায়গা এতটুকুর ভেতরে ১৫৭টা রেখা আছে, কিয়ামত পর্যন্ত এই রেখার সাথে কারো রেখায় কারো রেখা ধাক্কা লাগবে না, মিলবেও না। আপনি এক জায়গায় দেবেন আর একজন দেবেন, পার্থক্য হয়ে যাবে, অথচ মাত্র ১৫৭টা রেখা। এতদিন পর্যন্ত মেলে না, কিয়ামত পর্যন্ত মিলবেও না। এরপরে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা, চোখ। এই যে মনি, ইংরেজিতে বলা হয় কর্নিয়া, লেস, লেন্স, এরপরে ইকুয়াল, ডিফ ইকুয়াল, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার আল্লাহ এমনি এমনি দেয়নি। এগুলো দিয়েছেন মানুষের মাথার ভেতরে ৬টা জিনিস সাজানো আছে। বিজ্ঞান এখন জানিয়েছে মানুষের মাথার ভেতরে ৬টা জিনিস আল্লাহ সাজিয়ে রেখেছে। এই চোখের ভেতরে ১৭০০০০ চিকন চিকন রগগুলো আমার আল্লাহ সেট করে রেখেছেন এই ৬টা জিনিসের সাথে। আপনি চোখ দিয়ে সাপ দেখেন, কিন্তু চোখ আপনাকে সিদ্ধান্ত দেয় না, সিদ্ধান্ত দেয় কে? ১৭০০০০ চিকন রং আমার আল্লাহ চোখের ৬টা জিনিসের ভেতরে দিয়ে এখান থেকে মাথার সাথে যোগ সাদৃশ্য করে দিয়েছে। বিজ্ঞান জানিয়েছে সেন্ট্রাল ফ্রন্টাল লব যেটা সামনে থাকে এর ভেতরে কমপক্ষে ৮টা জিনিস আল্লাহ লুকিয়ে রেখেছে। কার্যনির্বাহী শক্তি, চিন্তা শক্তি, পরিকল্পনা করার শক্তি, সংগঠন করার শক্তি, সমস্যা সমাধানের শক্তি, আবেগ, আচরণ, নিয়ন্ত্রণ, ব্যক্তিত্ব। বাড়ি যে বলবেন এখন বলার দরকার নেই, আপনি তো টের পাচ্ছেন নাকি পেয়েছেন। ১ ঘন্টা অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে হলে কমপক্ষে ৩০০০ টাকা লাগে, কত? ২৪ ঘন্টা যদি কেউ অক্সিজেন কিনে বেঁচে থাকতে চায় ৭২,০০০ টাকা খরচ হবে। এখানে শুধু ধনী মানুষ যারা আছে তারা বাদ দিয়ে আমরা এমনি মরে যেতাম, ধনী মানুষও তো পারা সম্ভব না। মন্ত্রী সাহেবের বয়স যদি ৭০ বছর হয়, ১ ঘন্টায় শুধু ৩০০০ টাকা যদি অক্সিজেন খরচ হয়, কোনোদিন আল্লাহকে টাকা দিয়েছে? জিব্রাইল যদি এসে বলতো মন্ত্রী এই যে শুধু অক্সিজেনের বিল, আর মনে হয় জিব্রাইলের দাঁত মুখ সব খুঁজে ফেলছে। আপনি টের পাচ্ছেন কি পেয়েছেন? ১৬ কেজি করে অক্সিজেন কমপক্ষে কিছু না হলেও আপনি গ্রহণ করছেন।
আমি হাসপাতালের ভেতরে গিয়ে দেখলাম 16 কেজি অক্সিজেনের দাম কত, 1 কেজির দাম যদি 3000 হয় তো 16 কেজি কত হবে? কোনোদিন আমাদের টাকা দেওয়া লাগে না, শুকরিয়া আদায় এই জন্যই করা লাগে। এরপরে মোটর কর্টেক্স দিয়েছেন, এটা মাথার এই উপরের ভাগের পরেরটাই, এই যে নড়াচড়া করেন আপনি, এই নড়াচড়ার চিন্তা ভাবনা কিন্তু এরপরে যে অংশটা এখান থেকে আসে। এরপরে আছে সেন্সরি কর্টেক্স, অনুভূতি শক্তি। আমি এই জায়গায় হাত দিলাম, এখানে হাত দেওয়ার পরে যে অনুভূতি স্পর্শ, এটা এখান থেকে চিন্তা ভাবনা এসে এই জায়গায়, এই জায়গায় যে সূক্ষ্ম সূক্ষ্ম স্কিনের ভেতর দিয়ে তার জোড়া আছে, মানুষের শরীরে চামড়া ছিলে ফেলবেন দেখবেন অনেক কিছু রক বের হবে। এরপরে প্যারাইটাল লব, দৃষ্টিভঙ্গি, উপলব্ধি ক্ষমতা, শব্দ গঠনের শক্তি, গাণিতিক শক্তি, শব্দের মানান, এগুলো এই 3 নম্বর জায়গা থেকে আসে। 4 নম্বর অক্সিপিটাল লব, যেটা পেছনে থাকে, দৃষ্টিশক্তি। এরপরে আছে একেবারে এই সাইডে যেটা টেম্পোরাল লব, স্মরণ শক্তি, বোধ শক্তি আর ভাষা জ্ঞানের শক্তি। 170,000 এই চিকন রগ এই 6টা জিনিসের সাথে আল্লাহ মিলিয়ে দিয়েছে, যেখান থেকে যা এখান থেকে আমার আল্লাহ ওই রগের মাধ্যমে ছড়িয়ে দেয়। আর এই রগগুলোর সাথে দেখার জন্যে দিনের বেলা পরিশ্রান্ত শরীর রাতের বেলা যখন ঘুমিয়ে যান, এই রগগুলো ঘুমের মাধ্যমে আল্লাহ সতেজ করে দেয়। আমি তোমাদের ঘুম দিয়েছি খেলা করার জন্য না, এই ঘুম আসার কারণে এই যে চিকন চিকন 170,000 রক আমি আল্লাহ এটা সতেজ করে দেই। যদি 3 দিন কাউকে ঘুম বন্ধ করে দেয় ও লোকটা এমনি পাগল হয়ে যাবে, মস্তানি করে। আপনাকে টাইট করতে তো আল্লাহর কিছু লাগবে না, শুধু ঘুম বন্ধ করে দিন। এই যে মাথার ভেতরে যে 6টা জিনিসের নাম বললাম, এগুলো কন্ট্রোল করছে যারা, সতেজ রাখে যারা, এগুলো কি টাকা পয়সা দিয়ে সতেজ হয়? ঘুম দিয়ে। কি দিয়ে? এই সতেজ রাখার জন্য যিনি সবসময় আপনার পেছনে ফেরেশতা নিযুক্ত রেখেছেন, সেই মালিক একবার যদি বলে আমার এই বান্দা 3 দিন যেন ঘুমাতে না পারে, আপনি এমনি পাগল হয়ে নিজের পায়খানা নিজে খাবেন। কথা বলেন যে মহান মালিক, মহান মালিক এত বড় নিয়ামত না চাইতে তার রব নামের কারণে আমাদেরকে দিলেন, খুশি হয়ে বলেন আর একবার আলহামদুলিল্লাহ।